गुड मॉर्निंग स्टूडेंट्स, आज आमरा 69 नम्बर पृष्ठाय देवा जोगगुलो करब। एकटी जेलार बार्षिक क्रीड़ा प्रतियोगिताय अंशग्रहण करार जन्नो दौड़ेर जन्नो 124 जन, शॉटपुटेर जन्नो 117 जन, तीन पायेर दौड़ेर जन्नो 166 जन, रिले दौड़ेर 254 जन छात्र छात्री एसेछिलो। एखाने देखो अनेक धरनेर खेला खेलछे छात्र छात्रीरा। आमादेर बोलेछे एकटी जेलाय बार्षिक क्रीड़ा, क्रीड़ा माने खेला, एनुअल स्पोर्ट्स आमादेर हय सब समय, ताई ना? तो एनुअल स्पोर्ट्स कि हय, अनेक धरनेर खेला हय। ठीक सेरकम एकटी जेलाय एनुअल स्पोर्ट्स अनेकगुलो स्कूल थेकेई अनेक छात्र छात्री अंशग्रहण करेछे। তার মধ্যে দৌড়ের জন্য 124 জন, শর্টপুটের জন্য 117 জন, তিন পায়ের দৌড়ের জন্য 166 জন, রিলে দৌড়ের জন্য 254 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। এখন যোগ করে দেখি এসো। আমাদের এখানে তিনটে প্রশ্ন দিয়েছে, সেগুলো যোগ করতে বলেছে। কি কি আছে? দৌড় ও শর্টপুটের জন্য কয়জন এসেছিল? এখানে আমরা কি করব, লিখব দৌড়ের জন্য এসেছিল সমান কতজন এসেছিল, 124 জন, 124 জন। নিচে লিখব শর্টপুটের জন্য এসেছিল সমান কতজন, শর্টপুট 117 জন। তারপর যোগ করব, এভাবে টান দিয়ে যোগ করব। যোগ করার পর যেটা বেরোবে উত্তর আবার লিখব। দৌড় ও শর্টপুটের জন্য এসেছিল মোট, যোগফল যেটা হবে সেটা লিখব। ঠিক এইভাবে আমরা বাকিগুলোও করব। দেখো আমরা এভাবে লিখব, ক নম্বর দিয়ে উত্তর লিখব, তারপর লিখব দৌড়ের জন্য এসেছিল সমান 124 জন, শর্টপুটের জন্য এসেছিল সমান 117 জন। তারপর আমরা এটাকে যোগ করব, নিচে এভাবে টান দেব, নিচে লিখব মোট, তারপর সমান চিহ্ন, তারপর যোগ করব। এখানে দেখো আমি প্রত্যেকটি সংখ্যার নিচে সংখ্যা লিখেছি, মানে এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতক। যেখানে খুশি সেখানে যদি আমরা বসাই তাহলে যোগফল ভুল হবে। যোগ করার পর কি এসছে দেখো, চার আর সাত যোগ করলে এগারো, এগারোর এক লিখব, আর হাতে যে এক রইল সেটা আমরা দশকের ঘরে একসাথে যোগ করব। দুই আর এক যোগ করলে তিন, আর হাতে যে এক রইল সেটা যোগ করলে হয় চার, এক আর এক যোগ করলে দুই। তো মোট 241 জন। নিচে আমরা লিখব সুতরাং, এই সুতরাং চিহ্ন দিয়ে লিখব দৌড় শর্টপুটের জন্য মোট 241 জন ছাত্রছাত্রী এসেছিল। এভাবে আমরা খ এবং গ নম্বরও করবো।